ডিভিশন বেঞ্চে মহামান্য আদালতের বিচারক সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেই রায়কে বহাল রেখে পুনরায় নির্বাচন কমিশনকে আবার আদেশ দিয়েছেন এর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং তিনি যে একজন বাংলাদেশি সেটা আরেকবার প্রমাণ হয়েছে। আমি আগামী দিনে এই আলোরানী সরকারের নামে এফআইআর করে যাতে তাকে বাংলাদেশে পাঠানো যায় তার ব্যবস্থা করব। আমি মনে করি তার নামে এফআইআর করে তাকে কাস্টডি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা, সে বাংলাদেশে কোনো জামাত ইসলামের সঙ্গে যোগ সহযোগ আছে কিনা সেটাও আমাদের তদন্ত করা দরকার। ভারতবর্ষে এসে সে কী করতে চাইছে এবং পশ্চিমবঙ্গকে ভোটে লড়ে পশ্চিমবঙ্গের সব তথ্য কি বাংলাদেশ বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কাছে পাচার করার চেষ্টা করছিল কিনা সেই বিষয়ে আমাদের তদন্ত করা দরকার। উনি কেন বলেন জানি না এবং এটা ঠিক নয়, আপনারা সকলেই জানেন যে আমি এই দেশীয় এবং উনি এটা মিথ্যে বলেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি 2018 সালের যে মায়ানমার, তারপর মণিপুর, নাগাল্যান্ড, তারপর ডিমাপুর হয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উনি সোনা, হিরোইন, বিভিন্ন দ্রব্যাদি পাচার করতেন। এর দায়ে উনি আসামের গুয়াহাটিতে উনি জেলও খেটেছেন। এই জঙ্গি যোগটুকু উনি ভালো বোঝেন। আপনারা জানেন যে আমরা সমাজকর্মী, আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে। উনি এত কিছু করেছেন, ওনার কী ব্যবসা আজ পর্যন্ত কেউ বলতে পারেন না। তা উনি কী বলবেন না বলবেন সেটা আমি পাত্তা দেই না এবং কিছু মনে করি না, উনি যা পারেন উনি করবেন। হ্যাঁ, আমি তো পরবর্তী পদক্ষেপ আইন অনুসারে যেটা আমি নিয়েছি নিচ্ছি। বলা হয়েছে যে দীপক চন্দ্র রাহি দাস নামে একটা মামলা হয়েছিল, সে মামলায় সুপ্রিম কোর্টে যেতে বলা হয়েছে, আমি সেই পথেই অনুসরণ করছি। আমাদের বক্তব্য হচ্ছে যে আলোরানী সরকার 2021 তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, 2016 তো ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন। তাহলে ভারতীয় জনতা পার্টি তখন দুই দেশের নাগরিক যিনি আলোরানী সরকার তাকে প্রার্থী করলেন কী হিসাবে? তাহলে ভারতীয় জনতা পার্টিতে যারা থাকবে তারা একদম ওয়াশিং মেশিনে সাফাই হয়ে যাবে, আর তৃণমূল কংগ্রেসে আসলে তারা তখন দুর্নীতিগ্রস্ত বা তারা দ্বিচারিতা করছে, এটা ভারতীয় জনতা পার্টি প্রমাণ করার চেষ্টা করছে। আইন আইনের পথে চলবে, আইন মহামান্য উচ্চ আদালত যে নির্দেশ দেবে সেই মতন সে তার মামলা সেই পথেই চলবে। বাংলাদেশের নাগরিক কিনা এটা তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত করে নির্বাচন কমিশন দেখবেন, দেখে সেটা যা নির্বাচন কমিশনের নিয়ম বিধি অনুযায়ী যেটা হবার সেটা হবে। যদি তিনি বাংলাদেশের নাগরিক হন তবে স্বপন মজুমদার ছুঁচে তো ঝাঁঝরে বিচার করতে পারেন না, কারণ তিনি নিজেই একজন মাদক পাচারকারী এবং তিনি ভারতবর্ষের যুব সমাজের ক্ষতি করার জন্য ভারতবর্ষে দেশদ্রোহী হিসেবে স্বপন মজুমদারকে চিহ্নিত করা উচিত এবং দেশদ্রোহী হিসেবে স্বপন মজুমদারের যে শাস্তি হওয়া উচিত সেই শাস্তি যেন ভারতবর্ষের প্রশাসন তাকে সেই শাস্তিটা দেয়, এটাই আমরা ভারতবর্ষের প্রশাসনের কাছে দাবি রাখবো।